हेलो फ्रेंड्स एडुकेशन चैनले आपनादेर स्वागत। पश्चिमबंग सरकारेर अंगनवाड़ी कर्मी एवं अंगनवाड़ी हेल्पारदेर जे माननीय मुख्यमंत्री अलरेडी घोषणा करेछिलेन जे 1000 टाका वेतन बृद्धि होबे, सेई बृद्धिर किन्तु अफिशियल भावे विज्ञप्ति प्रकाश करेछे पश्चिमबंग सरकारेर डिपार्टमेंट अफ वोमेन एंड चाइल्ड डेवलपमेंट एंड सोशल वेलफेयर थेके। डेटटी होच्छे 29 डिसेम्बर 2020 एवं फर्म कत लेखा आछे देखुन श्री ए.के. मित्र पश्चिमबंग सरकारेर जॉइंट सेक्रेटारी एवं टू कत लेखा आछे देखुन प्रिंसिपाल अकाउंटेंट जनरल एंड सोशल वेलफेयर ফেল অডিট ওয়েস্ট বেঙ্গল। সাবজেক্ট বা বিষয় যেটা বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস প্রজেক্টের অধীন অতিরিক্ত ভাতা বা অনারিয়ামের বৃদ্ধি নিয়ে। স্যার আমি নির্দেশ দিয়ে জানাচ্ছি যে রাজ্য সরকার অতিরিক্ত ভাতা বা অনারিয়াম প্রদান করছে আইসিডিএস স্কিমের অধীন ভলেন্টারি কর্মীদের অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী ও अंगनवाड़ी हेल्पारদের समस्त राज्य बजेट থেকে भारत सरकारेর সাথে राज्य सरकारे 60:40 অনুপাতে এর খরচ বহন করবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বেতনের যে ভাতা বৃদ্ধি হচ্ছে তার মধ্যে भारत सरकार দেবে 60% এবং राज्य सरकार দেবে 40%। 15 ফেব্রুয়ারি 2019 যা ডিপার্টমেন্টের আগের অর্ডার ছিল তার সাথে এটাকে রাজ্যপালের নির্দেশ দিয়ে জানা যাচ্ছে যে রাজ্যপাল সন্তোষজনকভাবে এই অতিরিক্ত ভাতা বা অনারিয়াম যা হলো 1000 টাকা এবং যা কার্যকর হবে 1 ডিসেম্বর 2020 থেকে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের আইসিডিএস প্রজেক্ট এবং এনজিও যেগুলি পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস প্রজেক্টগুলি চলে উভয় ক্ষেত্রেই রাজ্য সরকারের নিজস্ব বাজেট থেকে এক্সক্লুসিভলি তা পেড বা প্রদান করা হবে। সুতরাং মোট অতিরিক্ত ভাতা অনারিয়াম হলে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী ক্ষেত্রে 3750 টাকা ওনারা পাবেন। আগে যা ছিল 2750 প্লাস 1000 টাকা বাড়লো প্রতি মাসে এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের ক্ষেত্রে প্রতি মাসে 4050 টাকা, আগে যা ছিল 3050 টাকা এবং তার সাথে 1000 টাকা যোগ হলো এবং এটি কিন্তু আমরা পাবেন ওই ক্ষেত্রেই 1 ডিসেম্বর 2020 থেকে। এবং এই অর্ডারটি অর্থ দপ্তর দ্বারা পাস করানো হয়েছে। তোলায় সাইন হচ্ছে জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারদের এই ধরনের আরও খবর পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেকে তথ্য জানতে পারেন এবং এই বিষয়ে আপনাদের কী মতামত তা আমরা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।